ছাত্রবৃন্দ, আশা করি সবাই যে যেখানে আছো ভালো আছো। অনলাইন ক্লাসে নবম সুষম ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদেরকে, যারা 2022 সালের পরীক্ষার্থী। রসায়ন, তোমাদের রসায়ন বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা গতদিনেও রসায়ন দ্বাদশ অধ্যায় তোমাদের দ্বাদশ অধ্যায়ে আমাদের জীবনে রসায়ন, এই অধ্যায়ের আরেকটি অন্যরকম প্রশ্ন নিয়ে ভাবছি। দেখো, উদ্দীপক আছে তিনটা বিক্রিয়া, একটা হাইড্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাস মিলে একটা যৌগ হয়েছে, যার নাম দেওয়া নাই এ লিকুইড, একটা সোডিয়াম সলিড সোডিয়াম এ লিকুইড, এর সাথে বিক্রিয়া করলে এখানে বি আর একটা যৌগ উৎপন্ন হয়েছে প্লাস হাইড্রোজেন। আরেকটি এখানে অ্যামোনিয়া গ্যাস প্লাস এই লিকুইড, এ লিকুইডটা এক নম্বর বিক্রিয়া যেটা উৎপন্ন হয়েছে সেটা বিক্রিয়া করে এখানে হয়েছে সি একটা যৌগ। এখন এগুলো কী আমরা জানি না, এগুলো আমরা পরে বের করবো। এখন এই উদ্দীপকের প্রশ্ন দেখো, হচ্ছে ফরমালিন কি, দুই নম্বর যে ব্লিচিং পাউডারকে জীবাণুনাশক বলা হয় কেন ব্যাখ্যা করো, গ নম্বরের বিক্রিয়া এক হল সংশ্লেষণ ও সংযোজন বিক্রিয়া এবং বিক্রিয়া তিন শুধু সংযোজন বিক্রিয়া, কেন এটা ব্যাখ্যা করতে হবে। আর গ নম্বরে আছে বি ও সি এর মধ্যে কোনটি ক্লাস ক্লিনার হিসেবে ব্যবহৃত হয় এবং কেন এটা ব্যাখ্যা করবে। তো কয়েক প্রশ্নের উত্তর আমরা বেশ সবাই জানি, যেটা হচ্ছে ফরমালিন হচ্ছে ফরমালডিহাইড, যার সংকেত HCHO, সংকেত আমি দিয়ে দিয়েছি। ফরমালডিহাইড এর 30-40% দলীয় দ্রবণকেই ফরমালিন বলা হয়, দলীয় দ্রবণ 30-40% দলীয় দ্রবণকে ফরমালিন বলা হয়, ফরমালিনের নাম আমরা সবাই শুনেছি। খ নম্বর হচ্ছে আছে ব্লিচিং পাউডারকে জীবাণুনাশক কেন বলা হয়, ব্লিচিং পাউডারকে জীবাণুনাশক বলা হয় কারণ ব্লিচিং পাউডার এটা পানিতে দ্রবিত হলে ব্লিচিং পাউডারের সংকেত কী, ব্লিচিং পাউডার সংকেত ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। তো ব্লিচিং পাউডার পানিতে যদি দ্রবিত হয় তাহলে সেখানে ক্যালসিয়াম ক্লোরাইড আর হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন হয়, উৎপন্ন হাইপোক্লোরাস অ্যাসিড এটা ভেঙে জাইমান অক্সিজেন, জাইমান অক্সিজেনকে আমরা থার্ড প্যাকেট দিয়ে লিখি, জাইমান অক্সিজেন উৎপন্ন করে যা জীবাণুকে ধ্বংস করে। এখন দেখো বিক্রিয়াটা, ব্লিচিং পাউডার ক্যালসিয়াম হাইপোক্লোরাইড প্লাস পানি, এটা ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস হাইপোক্লোরাস অ্যাসিড HCl, এই হাইপোক্লোরাস অ্যাসিডটা ভেঙে যায়, ভেঙে গিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জাইমান অক্সিজেন উৎপন্ন করে। এই জাইমান অক্সিজেনই হচ্ছে জীবাণুর বিরুদ্ধে কাজ করে, জীবাণু নাশক হিসাবে, জীবাণু প্লাস এই অক্সিজেন, তাহলে এটা আমরা মৃত জীবাণু অর্থাৎ জীবাণু নাশ করে, এইভাবে বিক্রিয়াটা করে। তারপরে গ নম্বরে দেখো, উদ্দীপকের এক ও তিন নম্বর বিক্রিয়ায় আমরা একটু লক্ষ্য করলে দেখবো যে বিক্রিয়া এক হল সংশ্লেষণ এবং বিক্রিয়া তিন শুধু সংযোজন বিক্রিয়া, আর এটা সংশ্লেষণ এবং সংযোজন কীভাবে, তাহলে আমরা দেখি বিক্রিয়া এক এখানে হাইড্রোজেন অক্সিজেন মিলে হয়েছে পানি, পানি পানি তো লিকুইড, আর অ্যামোনিয়া গ্যাস এটা এই এর সাথে বিক্রিয়া করে অর্থাৎ পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। তাহলে সুতরাং দেখা যাচ্ছে দুটি ভিন্ন মৌল একত্রে যুক্ত হয়ে যৌগ গঠন করেছে, কিন্তু এক নম্বর বিক্রিয়ায় দেখা যাচ্ছে যে এক নম্বর বিক্রিয়ায় দুটি ভিন্ন মৌল একত্রে যুক্ত হয়ে যৌগ গঠন করেছে, কিন্তু তিন নম্বর বিক্রিয়ায় দুটি ভিন্ন যৌগ যুক্ত হয়ে যৌগ গঠন করেছে। তো আমরা জানি যে সংযোজন বিক্রিয়ায় দুটি ভিন্ন মৌলিক পদার্থ যুক্ত হয়ে যৌগ গঠন করে, তাকে যে সংযোজন বিক্রিয়ায় তাকে বলা হয় সংশ্লেষণ, যে সংযোজন বিক্রিয়ায় দুটি ভিন্ন মৌল যুক্ত হয়ে যৌগ গঠন করে তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে। আবার যে বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ একত্রিত হয়ে নতুন যৌগ গঠন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। সেই হিসাবে এক ও তিন নম্বর দুটি বিক্রিয়াই সংযোজন, দুটিই কিন্তু সংযোজন, কিন্তু তিন নম্বর বিক্রিয়ায় একাধিক যৌগ যুক্ত হওয়ায় এটি শুধু সংযোজন বিক্রিয়া, যেহেতু শুধু যৌগ সাথে বিক্রিয়া করে
একটা যৌগ উৎপন্ন হয়েছে সেটা এটা সংযোজন, যদি মৌল দুটো মৌল হতো তাহলে এটাকে বলা হতো সংশ্লেষণ। ঘ নম্বরে আছে যে বি ও সি এর মধ্যে কোনটি ক্লাস ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয় ব্যাখ্যা করো। তাহলে এটা আমরা দেখি উদ্দীপকের বিক্রিয়াগুলো সব পূর্ণ করতে হবে আমাদের। তাহলে হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন হয়েছে যেটা এ, এবং সোডিয়াম সেই এর সাথে অর্থাৎ পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড বা বি উৎপন্ন করেছে এবং পানি। আবার অ্যামোনিয়া প্লাস এ, তার মানে অ্যামোনিয়া প্লাস পানি, এটা বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা সি উৎপন্ন করেছে। এখন বি ও সি, বি আছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড, সি উৎপন্ন হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। বি ও সি যৌগ দুটি যথাক্রমে সোডিয়াম হাইড্রোক্সাইড ও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। যৌগ দুটির মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ক্লাস ক্রিয়া হিসেবে ব্যবহার করা হয়, কারণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমাদের একটা দুর্বল কারক যা গ্লাসের উপর জমে থাকা তেল বা বীজের সাথে বিক্রিয়া করে সাবান উৎপন্ন করে এবং গ্লাসের উপরিভাগ সাবানের স্তর সৃষ্টি করে। এখন এটা হচ্ছে তেল বা চর্বির সংকেত আর সি ডবল ও আর ড্যাশ। এখানে আর হচ্ছে অ্যালগিনমূলক হচ্ছে সি সেভেন্টিন এইচ থার্টি ফাইভ, অ্যালকিনমূলক হায়ার অ্যালকিনমূলক, আর আর ড্যাশ হচ্ছে সি এন এইচ টু আইস এন প্লাস 2। এখানে এদের মান যা বসাবে সেটাই হবে। তাহলে এটা তেল বা চর্বি আর প্লাস তার সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল ক্ষার যদি বিক্রিয়া করে তাহলে এখানে উৎপন্ন সাবান উৎপন্ন হয়, অ্যামোনিয়াম এখানে সাবান উৎপন্ন হয়, এই অ্যামোনিয়াম মূলকটা এসে এখানে যুক্ত হয়, এখানে সাবান উৎপন্ন হয় এবং তার সাথে একটা ক্ষার। অ্যামোনিয়া দ্রবণের পানি সাবানকে দূষিত করে ফেলে, তা সহজেই তোয়ালেতে পরিষ্কার করা যায়। আর গ্লাসের উপরে অবিক্রিত অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি লেগে থাকে তাহলে সেটা বাষ্পায়িত হয়ে যায়। এছাড়া অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা পোলার যৌগ যা গ্লাসের গায়ে লেগে থাকা তেল বা চর্বির সাথে এটা আবিষ্ট হয়ে এটা ডাইপোলে পরিণত হয় এবং এক পর্যায়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে ময়লার ডাইপোল ডাইপোল একটা বন্ধনে সৃষ্টি হয় যা ময়লাকে, ময়লা বলতে এখানে তেল চর্বি হবে, ময়লাকে গ্লাস থেকে আলাদা করে ফেলে। তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এছাড়াও এর গুণ আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড জীবাণু নাশ করে, জীবাণু নাশ জীবাণুকে বিনাশ করে, এর গন্ধ দূর করে, ফলে যদি কোনো গ্লাসের গায়ে গন্ধ থাকে সেটাও দূর করে। এছাড়া কাঁচের মূল উপাদান, আমরা জানি কাঁচের মূল উপাদান হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, এর সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কোনো বিক্রিয়া করে না। অন্যদিকে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার কথা বলছি আমরা কেন এটাকে গ্লাস ক্লিয়ার হিসেবে ব্যবহার করি না, সোডিয়াম হাইড্রোক্সাইড শক্তিশালী ক্ষার যা কাঁচের মূল উপাদান সিলিকন ডাইঅক্সাইডের সাথে এটা বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট উৎপন্ন করে, এবং সেক্ষেত্রে সোডিয়াম সিলিকেট যদি উৎপন্ন করে মূল উপাদানের সাথে বিক্রিয়া করে তাহলে কী হবে, কাঁচের ক্ষয় হবে এবং কাঁচের মসৃণতা নষ্ট, আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে এবং মসৃণতা নষ্ট হয়ে যাবে। তা সোডিয়াম হাইড্রোক্সাইড সিলিকন ডাইঅক্সাইড এখানে কী হয়, এটা সোডিয়াম সিলিকেট প্লাস পানি, তাই গ্লাস ক্লিনারে সোডিয়াম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয় কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়। এভাবে আমরা এই জিনিসগুলোর আমরা ব্যাখ্যা দিতে পারি। তোমরা এইভাবে বিক্রিয়া দিয়ে এইভাবে যদি গণনা করে দাও অবশ্যই ওখানে ফোন নাম্বার তোমরা পাবে। তো আজকের মতো এখানেই রাখছি, আশা করি আগামীতে তোমাদের সাথে তোমার সাথে জানছি হয়ে যাবে, তোমার সাথে কাছেই হয়তো বা দেখা হবে, তখন আমরা আরও বিস্তারিত সেই পর্যন্ত সবাই ভালো থাকো এবং বাসায় পড়াশোনার সাথে থাকো এবং